ঢাকায় সিনেমার ইতিহাসে ভৌতিক গল্প নিয়ে কোনো সিনেমা নির্মিত হতে দেখা যায়নি এর আগে। প্রথমবারের মতো নির্মিত হয়েছে এই ধরনের সিনেমা, যা এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে। জাস মিডিয়ার প্রযোজনায় জিন নামের এই সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন সজল ও পূজা চেরি। সিনেমাটির মুক্তির ঘিরে বেশ জোরশোরেই চলছে প্রচারণা। এর মধ্যে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাস মিডিয়া ঘোষণা দিল, কোনো দর্শক যদি জিন সিনেমাটি একা একা হলে বসে দেখতে পারে তাহলে তাকে 1,00,000 টাকা পুরস্কার দেওয়া হবে। শনিবার 8 এপ্রিল প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে এমন ঘোষণাই দেওয়া হয়। পুরস্কারটি পেতে হলে মানতে হবে কিছু শর্ত, যেমন একটি প্রেক্ষাগৃহের সম্পূর্ণ একা বসে পুরো ছবিটি দেখতে হবে। যদি পুরোটা না দেখতে পারেন তাহলে হল ও অ্যাম্বুলেন্সের ভাড়া দিতে হবে। মূলত বিপদের আশঙ্কার কারণেই অ্যাম্বুলেন্স হায়ারিং করে রাখা হবে। জাহাজের কর্ণধার আব্দুল আজিজ 8 এপ্রিল বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে একটি ওয়ার্কশপে উপস্থিত ছিলেন এবং ফলে ছাত্রদের সাথে জিন সিনেমাটি নিয়ে আলোচনা করতেছিলেন। এখানে সব ছাত্রদের উদ্দেশ্যে একটি ঘোষণা দিয়েছিলেন যে তা হলো, কেউ একটি অন্ধকার হলে বসে জিন সিনেমাটি সম্পূর্ণ দেখতে পারলে তাকে 1,00,000 টাকা পুরস্কার দেওয়া হবে এবং সেখানে কেউ রাজি হয়নি, এবং সাথে কিছু গুরুত্বপূর্ণ সত্য উল্লেখ করে দিয়েছিলেন, যা হলো ভয়ের কারণে কোনো দুর্ঘটনা ঘটলে জাস মাল্টিমিডিয়া বা হল কর্তৃপক্ষ দায়ী নয়, হলের বাইরে একটি অ্যাম্বুলেন্স থাকবে। যদি সম্পূর্ণ সিনেমা না দেখতে পারেন তাহলে আপনাকে হলের ভাড়াও অ্যাম্বুলেন্স ভাড়া দিতে হবে, আর যদি সম্পূর্ণ সিনেমা দেখতে পারেন আপনাকে কিছুই দিতে হবে না। জাস মাল্টিমিডিয়া আপনাকে নগদ 1,00,000 টাকা দেবে এবং নাস্তা পানির ব্যবস্থা করে দেবে। কিন্তু ঘোষণাটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর জাস মিডিয়ার আর কোনো খবর নেই, কারণ 60,000-এর বেশি মানুষ একা সিনেমা হলে সিনেমা দেখার জন্য আগ্রহী। পরবর্তীতে 9 এপ্রিল রাত 10:10 এর দিকে জাস মিডিয়ার ফেসবুক পেজে দেখা মিলে পরবর্তী পদক্ষেপের বিষয়। এবং তাদের একটি পোস্টে জাস মিডিয়া জানায় তারা সত্যি অবাক এই পোস্টের এত রিচ দেখে। 24 ঘন্টায় 25 লক্ষ রিচ, 58,000 কমেন্টস ও 10,000 শেয়ার, যেটা কিনা জাহাজের পেজে এটাই প্রথম। এছাড়াও আরও হাজার হাজার লাইক কমেন্টস ও শেয়ার আছে পূজাচেরি, সজল, রোশন সহ অন্যান্য চলচ্চিত্রের গ্রুপ ও পত্রিকার নিউজগুলোতে। সবগুলো এক করলে রিচ হয়তো 1 কোটি ছাড়িয়ে যাবে, কিন্তু এত মানুষ একা সিনেমা দেখতে চাইবে এটা ছিল তাদের কল্পনার বাইরে। আবারও একবার প্রমাণিত হয়ে গেল আমরা সাহসী জাতি, আমরা বীরের জাতি। জাস মিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, টাকার মায়া আমাদেরও আছে। আমাদের বিশ্বাস ছিল কেউ একটি সিনেমা হলে বসে সম্পূর্ণ সিনেমাটি দেখতে পারবে না, সেই জন্য 1,00,000 টাকা বলেছিলাম, আর ভেবেছিলাম হয়তো কিছু মানুষ দেখতে চাইবে আর তাদের ডেকে সিনেমাটি একা দেখার ব্যবস্থা করব। কিন্তু এখন দেখতে চাচ্ছে 60,000, যার মধ্যে আমাদের ঘরের অনেক নায়ক নায়িকা যেমন আছে ঠিক তেমনই আছে আমার বাসার সদস্য, আমার মেয়েও ভাতিজিরা। তবে জাস এখানে নিশ্চিত করছে আমরা নিরপেক্ষতার সহিত তা বাজাই করব, আর কিভাবে বাছাই করব তার উপর কাজ করছে জাজের আইটি টিম। আগামীকাল অর্থাৎ 10 এপ্রিল তা তৈরি হয়ে যাবে। আগামীকাল যেহেতু পাপের টিম গান রিলিজ করছি, তাই আগামীকাল জি সংক্রান্ত কোনো পোস্ট দিব না। বাজার প্রক্রিয়ার ঘোষণার দিন আগামী 21 এপ্রিল রুশ বুধবার। সবার মতে এটা একটি মার্কেটিং পলিসি, কিন্তু জাস মিডিয়ার মতে তাদের কাছে এটা মেঘনা চাইতে বৃষ্টি, কারণ আব্দুল আজিজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে গাড়িতে বসেই যথারীতির পোস্টের মতো 1,00,000 টাকা পুরস্কার ঘোষণা দিয়ে পোস্ট করে। এই পোস্ট ভেবে চিন্তে করেছেন বা মার্কেটিংয়ের জন্য করেছেন এমনটাই নয়, ভেবেছিল কিছু লোক রাজি হবে এবং সেটাই ভেবে না বুঝে দিয়ে দিল পোস্ট। এরপর তো ইতিহাস হয়ে গেল ভয়ঙ্কর রকমের প্রচার। আসলে আমরা বাঙালি জাতির টাকার জন্য সবাই পারি, যেটা আবার প্রমাণ করলো জাস মিডিয়া। যাই হোক, বুধবারের দিন জাস মিডিয়া জানাচ্ছে একা একা জিন দেখার প্রক্রিয়া। চোখ রাখুন ডিএন ক্রিয়েটরের চ্যানেলে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমাদের আগের চ্যানেলটি ডিসেবল হয়ে যাওয়ায় এটা আমাদের নতুন চ্যানেল, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে আমাদের উৎসাহ বাড়িয়ে দিয়ে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, খুদা হাফেজ, ধন্যবাদ।